আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় দেশের উপবাসের ভিউয়াররা, আজকের ভিডিওটি একটি ভিন্ন মাত্রার ভিডিও এবং ভিন্ন ধরনের ভিডিও। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি দশতলা ভবনের ছাদের উপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে বুড়িগঙ্গা নদীটা দেখা যাচ্ছে, যে বুড়িগঙ্গার টলারের শব্দ, এবং এখন রাত্রিবেলা। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে চিলে কোঠার ঘর আপনি কিভাবে সাজাতে পারেন, ডেকোরেশন করতে পারেন, তাদের জন্য এই ভিডিও। আমরা এই ভিডিওতে চিলে কোঠার ঘরটিতে কোথায় কি ব্যবহার করেছে সেটি আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। যে এটি হচ্ছে ছাদ এবং চিলে কোঠা। চিলে কোঠাতে এই ভদ্রলোক এখানে গ্লাসের ডোর দিয়েছে, আমরা গ্লাসের ডোর দিয়ে ভিতরে প্রবেশ করছি। এরকম গ্লাসের ডোর, কারণ এখানে বৃষ্টির ছিটা আসতে পারে, যার কারণে এখানে হচ্ছে গ্লাসের ডোর। এই গ্লাসের ডোরগুলো কালার করা, এগুলো কিন্তু টেম্পার গ্লাসের ইউজ করা হয়েছে। এবং এই জায়গাটায় চমৎকার একটি ঝাড়বাতি ব্যবহার করা হয়েছে, এবং এইখানটায় জিপসাম ডেকোরেশন করে এই জায়গাটা কিন্তু নান্দনিক করে তোলা হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে শুরুতেই খুবই চমৎকার একটি কাঠের একটি গেট, এবং বাড়ির যে কন্ডিশন সেই কন্ডিশনের অনুযায়ী সে কিন্তু দুই পাল্লার গেট করেনি, এক পাল্লার একটি গেট করা হয়েছে। খুবই চমৎকার। আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করতে করতে বলছি সুপ্রিয় ভিউয়ার, আমি কিন্তু আমার বন্ধুদের সাথে এসেছি। এটি একটা আমার বন্ধুর বাড়ি, আমার ভিতরে আমার বন্ধুরা আছে। তো ভিতরে প্রবেশ করছি। শুরুতে সুপ্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন চমৎকার একটি রাউন্ড টেবিল, অসাধারণ একটি রাউন্ড টেবিল। এই রাউন্ড টেবিলটার এই যে উপরে খাবার পরিবেশনের জায়গায় খুবই চমৎকার, এবং এখানে প্রায় ছয় সিটের মতো, এই যে অসাধারণ, খুবই চমৎকার। এবং এই বাড়িটিও কিন্তু ভিতরেও কিন্তু জিপসাম ডেকোরেশন করা হয়েছে, খুবই চমৎকার। এবং আমি সবসময় বরাবর একটা কথা বলি যে যারা টপ ফ্লোরের এই জিপসাম ডেকোরেশনটা খুবই জরুরি, কারণ জিপসাম ডেকোরেশন টপ ফ্লোরে যে রৌদ্রের তাপ সেটি কিন্তু শোষণ করে, এবং এটা জিপসামটা খুবই কার্যকর হয়। আমরা এই যে বাড়িটির যে দেখাই যে এখানটায় সুন্দর একটি বেসিন লাগানো হয়েছে, এবং নিচে যে টাইলসগুলো এগুলো কিন্তু 36x36 টাইলস এখানে লাগানো আছে। তো আমরা এই যে এইটার ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে আসি শুরুতেই, যে ওয়াশরুমটা উনি কীভাবে ডেকোরেশন করেছে। এইটা হচ্ছে খুবই চমৎকার, এই যে গ্লাসের মধ্যেও লাইট লাগানো, অসাধারণ। এবং এটি হচ্ছে বাথরুমের ডেকোরেশন। হ্যাঁ, এই যে এখানটায় সুইচ দিলে এটা হচ্ছে লাইটগুলো জ্বলে, এরকম একটি চমৎকার একটি বেসিনটাও খুবই চমৎকার, অসাধারণ। যে দেখেন যে কী চমৎকার যে ডেকোরেশনটা করা হয়েছে ওয়াশরুমের জন্য, এবং এখানে একটি টপ। তো যারা এরকম বাড়ি যারা করছেন, যে প্রবাসী ভাইরা মানে বছরে একবার দুবার দেশের বাড়িতে আসে, নিজের একটি এরকম চমৎকার একটি বাড়ি করতে চান, তারা কিন্তু এই ডিজাইনটা আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। এই যে দেখেন যে উপরে জিপসাম ডেকোরেশন, এখানে একটি মার্বেল পাথরের একটি রাউন্ড টেবিল, খুবই চমৎকার। এগুলো যে খুব ব্যয়বহুল তা কিন্তু না, এই ধরনের রাউন্ড টেবিলটার এটার দাম 1 থেকে 1.5 লাখ টাকা হবে, এরকম দাম পড়বে। এবং এই পাশে যে কিচেনটা আমরা আপনাদের দেখিয়ে দিই, যে কিচেনটা উনি কী করেছে। কিচেনটা হচ্ছে লাইট দেই আমি, এই যে কিচেন, চমৎকার। দেখেন কিচেনে কী ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে। এইটা করা হয়েছে 12x24 টাইলস কিচেনে, ঠিক আছে, কিচেনে হচ্ছে 12x24। এই হচ্ছে বাড়িটি একবারে। তো সুপ্রিয় ভিউয়ার, আশা করি বুঝতে পেরেছেন যে একটা রুম কীভাবে ডেকোরেশন করতে হয়, ডেকোরেশন করলে ছিমছাম পরিপাটি হয়।
এবং এটার কস্ট কতটুকু, এবং এই বিষয়ে আমি তো আসলে করি নাই যার কারণে আপনাদেরকে কস্টগুলো বলতে পারছি না, আমি ধারণা করে বলতে পারছি তো জিনিসগুলো। এবং ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা যখন বাড়ি করবেন সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালোবাসার তা